আসসালামু আলাইকুম গাইস, আজকে ব্লগটা শুরু হচ্ছে এখন থেকে। এখন বাজে সকাল 9টা। তো আমি আজকে আমার বাসার আশেপাশে যে গাছগুলো লাগানো হয়েছে সেগুলো দেখাবো। দেখা যাক কি হয়, কি 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 গাছগুলো আমরা লাগালাম আর কি কি হয় সারাদিন, সেগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করব। আজকে বাইরে অনেক রোদ, তেমন একটা বৃষ্টি নাই, তো চলুন দেখা যাক। এটা হচ্ছে আমার বাসার সামনে একটা আম গাছ। তো এটা যে কিছুদিন হলো আইনে লাগানো হয়েছে, এটা তো একটা আম আছে। এখন যদিও আমের সিজন না, আমটা ছোটোই ছিল, আমটা আইনে আপনার এত বড় হয়েছে। আমরা যখন গাছটা আনছি তখন বলে দিছে যে এটা হয়তো আপনার 12 মাসি গাছ, তো তখন বইলো ছিল আম গাছে। এখন বলুনগুলো অবশ্য ঝরে পড়ে গেছে, তো দেখা যাক কি হয়। শুধু এই আম গাছটা না, আমাদের আরও কিছু গাছ এনে লাগানো হয়েছে বাড়ির চারদিক দিয়ে। এই যে এটা হচ্ছে একটা আমড়া গাছ। এই গাছগুলো ফজলি আম গাছ না, যদিও ফজলি আমড়া গাছ না। আর এই যে এখানে আছে একটা কাঁঠাল গাছ, এগুলি মাত্র লাগানো হয়েছে কিছুদিন হয়েছে, এখনো ফল আসে নাই। তো এটা হচ্ছে আপনার কলম ছাড়া। এদিকে আছে আপনার একটা কদবেল গাছ, এটা হচ্ছে আপনার কলম দেওয়ার, জানি না এখন পরবর্তীতে কি হবে। তো আপাতত আইনা লাগানো হয়েছে, পরবর্তীতে যেটার ফলন ভালো হবে আশা আছে যে সেটাকে একটা বাণিজ্যিক রূপ দেওয়া হবে সেই গাছগুলোর। এইখানে আপনারা যে গাছগুলো দেখতেছেন সেগুলো হচ্ছে আপনার পুঁই শাকের গাছ। তো এই পুঁই শাকের 4-5টা ডগা ছিল, সেগুলোকে এই জায়গায় লাগানো হয়েছে। আর বাজার থেকে আইনা এটা শাকটা আমরা খাইছি, খাওয়ার পরে আপনার এটাকে লাগাই দেওয়া হয়েছে, এইভাবে এখান থেকে আবার গাছ হবে। তো এটা একটা ভালো বিষয় যে আপনার পুঁই শাকের গাছ খাওয়ার পরেও, মানে শাক খাওয়ার পরেও যে ডাটাটা থাকবে সেটা লাগাই দিলে পরে আবারও গাছ হয়। এদিকে আপনার একটা ডাব গাছ আছে, এটাকে কি ডাব বলে আমি জানি না, বিলেতি ডাব টাব হবে হয়তো বা। তো এখন আপাতত তো চারা গাছ আইনে লাগানো হয়েছে, দেখা যাক পরবর্তীতে কি হয়। এখানে আপনার কিছু ঢ্যাঁড়স গাছ আমি বুনছিলাম, আপনার ঢ্যাঁড়সের যখন সিজন ছিল তখন, তো সিজনে আমরা অনেকগুলো ঢ্যাঁড়স এখান থেকে খাইছি। খাবার পরে আমরা কি করছি, গাছগুলো যখন বড় হয়ে গেছে, যখন ছোট ছোট ধরতেছিল ভেন্ডিগুলা, তখন গাছগুলোর আগা কাটা দিচ্ছে। আগা কাটা দেওয়ার পরে আপনার ওখান থেকে আবার পুকি ছাড়ছে, পুকি ছাড়ার পরে গাছগুলো এমন হয়েছে, এখন ধরবে কি না জানি না। তো এখন ফুল আসতেছে, দেখা যাইতেছে একটু একটু আপনার, এই যে দেখা যাইতেছে একটু একটু ফুল আসতেছে, এখান থেকে আবার হয়তো বা আপনার ধরতে পারে। আর এখানে একটা পেঁপে গাছ আছে, পেঁপে গাছটা হলো এটা হচ্ছে আপনার এই যে এইরকম পেঁপে ধরে, এখান থেকে আমরা অনেকগুলো পেঁপে খাইছি। খাবার পরে লাস্ট আপনার এই পেঁপে গাছ দুইটা রয়েছে। এদিকে আমি একটা লেচু গাছ বুনছিলাম, এটা কি লেচু গাছ না, লেচু গাছ বুনছিলাম, তো এটা হয়েছে আল্লাহ জানে বাঁচবে কিনা। এইদিকে একটা ঢ্যাঁড়স গাছ আমি যে এর আগেও দেখাইছি আপনাদের, ওই ঢ্যাঁড়স গাছটা আগা কাটা দিছিলাম, পরবর্তীতে মাটি ফালানো হয়েছে, গোড়াটা মাটির নিচে পড়ে গেছে, এখান থেকে আগা ছাড়ছে, এখন একটা ঢ্যাঁড়সও ধরছে। ইনশাল্লাহ দেখা যাক ওই গাছগুলি তো ধরে কিনা। এখানে একটা নটকুন গাছ আছে, গাছগুলো মাত্র লাগানো হয়েছে, পরবর্তীতে দেখা যাক কি হয়। এইখানে আপনার আর একটা ফজলি আমের চারা লাগানো হয়েছে, এটাতে কোনো ই নাই, এদিক দিয়ে পেয়ারা গাছগুলি আছে, এই দিক দিয়ে একটা কাঁঠালের চারা আছে, কলম দেওয়া কলম দেওয়া। এই যে আমার আব্বুর, এদিকে একটা আপনার তুলসী গাছ আছে, এটা আমার বাবার, একই খাস তারা দিবি না মানে কে
ছবি তুলতেছি না তো, ভিডিও কল বানছি। এই কি দারে মুড়ি খাস, মাংস দানা? মাংসের দুল। আমাদের এই গাছটা আপনার অনেকগুলা পেঁপে আসছিল, কিছু পেঁপে খাওয়া হয়েছে, কিছু পেঁপে এখন আসছে। গাছটা হলো আপনার ওরকম ধরে নাই দেখে গাছটা এইভাবে রাখা হয়েছে। তো ইচ্ছা আছে যে এবার পেঁপে খায় গাছটা আমরা কেটে ফেলব। ওইদিকে আমাদের আর একটা পেঁপে গাছ আছে, কিন্তু খেয়ে যাওয়া যাইতেছে না। জায়গাটা একবারে জোর হয়ে গেছে, অনেক দিন যাবত ওই যে এখানকার জঙ্গলগুলি পরিষ্কার করা হয় না, অনেক বড় বড় গাছ হয়ে গেছে।